ইটিভি ভারতের স্বাগত, আপনারা দেখছেন নিউজ টাইম। শনিবারই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে, খবর নির্বাচন কমিশন সূত্রে। বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারী, দল বদল করে একযোগে তৃণমূলকে আক্রমণ দুই সাংসদের। অনেকটাই ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে পড়ে গেলেন নেত্রী জানতে সিট গড়ল লালবাজার। দিল্লির আবগারি মামলার তদন্তে শেষমেশ গ্রেফতারি হতে হল তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের মেয়ে কবিতাকে। খুলনুঞ্চে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি চালুর পাশাপাশি প্রশ্ন পড়ার জন্য মিলবে না আলাদা সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গে বরাদ্দের কথা নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন সন্দেশখালীর পাঁচ নির্যাতিতা, দেশের প্রথম নাগরিকের কাছে জমা স্মারকলিপিও। সিএ কার্যকর করার ব্যাপারে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মুসলিম লীগ, শুনানি মঙ্গলবার। নির্বাচনী বন্ড নিয়ে সম্পূর্ণ তথ্য কেন দেওয়া হয়নি, এসবিআইকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন, শাহিনশা কেমন আছেন জানতে উদ্বিগ্ন অনুরাগীরা। আরও বিস্তারিত খবর জানতে লগ ইন করুন ইটিভি ভারত ডট কমে।